আজকে আমরা মুসলমানেরা প্রতিটি ক্ষেত্রেই, প্রায় ধরতে গেলে প্রতিটি ক্ষেত্রেই অমুসলিম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি। যদিচ এটার ভয়াবহতা সম্পর্কে আমরা এর আগেও অনেকবার বলেছি। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইহুদি খ্রিস্টানরা বলে লাইয়াদ খোলাল জান্না, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইল্লা, তবে তারা প্রবেশ করতে পারবে, মাঙ্কানা হুদান আও নাসারা, যারা ইহুদি হবে অথবা যারা খ্রিস্টান হবে তারাই শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন তাদের এই কথাটা মিথ্যা। এবার আল্লাহ তাআলা বলছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যেটা বললা সেটার ব্যাপারে দলিল পেশ করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা যেটা দাবি করছো সেটা যদি সত্য হয় তাহলে অবশ্যই সেটা দলিল পেশ করতে হবে। আজকে যে কোনো সময় শরীয়তের কথা বলতে গেলে আমরা আহলে হাদিস আলেম যারা আছে চেষ্টা করেন দলিল সহ কথা বলার জন্য, আর দলিল সহ কথা বলতে হবে এটাই সঠিক। যখন কারো কাছে মাসআলা জানতে যাবেন তখনও দলিল সহই আপনাকে জানতে হবে এটাই সঠিক। দলিল সহ যদি আপনি না জানেন, আপনি যত বড়ই মূর্খ হন না কেন, যখন আপনি বলবেন যে যেটা আপনি বললেন সেটা দলিল দিন, তখনও কিন্তু সে আর আপনাকে ধোকা দিতে পারবে না। কারণ সে বুঝবে যে আপনি অশিক্ষিত হলেও একটু না একটু কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেন, আপনার দেখার যোগ্যতা আছে, আপনি কোরআন হাদিস করলে দেখতে পারবেন। কিন্তু যদি দলিল না চান তখনই আপনাকে বিভ্রান্তে ফেলে দিবে। অধিকাংশ মানুষ কি কম বুঝে? বড় বড় আলেম, অনেক বড় বড় আলেম, তারা কি কম বুঝতো? এইরকমভাবে আপনাকে পার করে দিবে। এই জন্য বলার ক্ষেত্রে শোনার ক্ষেত্রে দলিল সহ বলতে হবে, দলিল সহই শুনতে হবে এবং মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষের আয়াতে বলছেন যে অকালু সামিউনা ওয়া আতাআনা, শ্রোতা তো হচ্ছে তারাই যারা শোনে এবং মেনে নেয়। শোনা এবং মানার ক্ষেত্রে আরেকটি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সূরা জুমার 39 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে, ফাবাশশির ইবাদ, সুসংবাদ তাদের জন্য, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা বক্তাদের কাছ থেকে বক্তব্য শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং এটার মধ্য থেকে ভালোটা গ্রহণ করে। তাহলে বক্তা হলে যে সবই যে সত্য কথা বলবে এই কথা নয়, তার ভিতরে কিছু ভুল থাকতে পারে, তার মধ্য থেকে আমাদেরকে ভুলটা বাদ দিয়ে সঠিকটা গ্রহণ করতে হবে। ফায়াত্তাবিউনা আহসানাহু, তারা ভালোটাকে গ্রহণ করে। উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ তাআলা বলছেন যে এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী, আর এদের জন্যই রয়েছে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য? যারা বক্তব্য শুনে সঠিকটা গ্রহণ করার জন্য চেষ্টা করে। আজকে আমাদের সমাজে কিছু মানুষ তৈরি হয়ে আছে যারা আহলে হাদিস আলেমদেরকে দুই চোখের কোণাতে দেখতে পারে না, যারা মনে করে যে আহলে হাদিস আলেম মানেই আর আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে, শুধু নাম শুনলেই হয়। আর আমাদের মধ্যে কিছু লোক আছে যারা হানাফিদেরকেও দেখতে পারে না। যদিচ একটা মানুষের ভিতরে সবই ভালো থাকবে এ কথাও নয়, আবার সবই খারাপ থাকবে এ কথাও নয়, বক্তব্য শুনে সঠিকটা গ্রহণ করতে হবে। যদি আমি বুঝতে পারি যে সে বক্তা যেটা বলেছে সেটা ভুল বলেছে, আমার সাধ্য অনুযায়ী তাকে সংশোধন করে দিতে হবে, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা সেটা করি না, আমরা দেখি যে কি বলছে, যদি আমার বিপরীত হয় তাহলেই মনে করেন যে শুরু হয়ে গেল। কি শুরু হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুন, যেন আমরা সঠিকটা বুঝে আমল করে জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহুম্মা আমিন।